কচুয়ায় শাহজাহান শিশিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। আমাদের প্রসঙ্গে নিয়ে আমাদের উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ইতিমধ্যে যে মিথ্যা মামলা করেছে সেই মিথ্যা মামলা বানোয়াট, আমরা কচুয়ার সকল সর্বসাধারণ জনগণ দলমত নির্বিশেষে আমরা এই মিথ্যা মামলাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাহারের জন্য। চাঁদপুরের কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কর্তৃক কাজের অনিয়ম শিক্ষা প্রকৌশলের সহকারী প্রকৌশলী নূর আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন অব্যাহত রয়েছে। সোমবার সকালে 1 নং সাচার ও 8 নং কাদলা ইউনিয়নের সর্বস্তরে জনসাধারণের ব্যানারে রাগদৈল বাজার ও কাপিলাবাড়ি মোড়ে ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান, মনির হোসেন, যুবলীগ নেতা মোহাম্মদ শাহজাহান মজুমদার, আরিফ শাহ মজুমদার, হাসান হোসেন, ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ও জামাল হোসেন সহ আরো অনেকে। জিসান আহমেদ নান্নু, তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।